আলাইকুম। লাস্ট কয়েকদিন আগে আমি আমার ইউটিউব চ্যানেলে একটা ভিডিও আপলোড করেছিলাম, তো সেখানে ছিল যে বাচ্চাদেরকে কলা খাওয়ালে ঠান্ডা লাগে কিনা, বিশেষ করে শীতের টাইমে ইভেন যে সকল বেবিদের অলরেডি ঠান্ডা লেগে আছে তাদেরকে কলা খাওয়ানো যাবে কিনা, তো এই টাইপের একটা টপিক ছিল। তো সেখানে অনেক আপুই কমেন্ট করেছিল যে আসলে বাচ্চাদেরকে কিভাবে কলা খাওয়ানো যেতে পারে যাতে বাচ্চাদের ঠান্ডাটা না লাগে। তো আমি সাধারণত শীতের টাইমে যে কাজগুলো করে থাকি আমার বেবিকে বা যেভাবে কলাটা খাইয়ে থাকি সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। এছাড়াও আরও একটা কথা বলে নেই যে আমার বেবির কিন্তু মানে কনস্টিপেশনের প্রবলেম আছে, লাইক ওকে যখন আমি কলা খাওয়াই তখন কিন্তু ওর পটিটা অনেক বেশি হার্ড হয়ে যায়। তো সেক্ষেত্রে আমি যেটা করি, ওকে কিন্তু খুব একটা ডিরেক্ট আমি কলাটা খাওয়াই না, ট্রাই করি বিভিন্ন রেসিপি করে খাওয়াতে। তো সে টাইপের একটা রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। তো প্রথমে আমি এক চামচ পরিমাণে সাবুদানা নিয়ে নিলাম এবং এটাকে আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখে দেব। আজকের এই কাস্টার্ডটি বানানোর জন্য আমি এখানে একটা খুব ভালোভাবে পেকে গিয়েছে এই টাইপ কলা নিয়ে নিয়েছি, আর আমার আরবি যেহেতু এখন অনেক ছোট তো ও তো আসলে অনেক খেতে পারে না, সেজন্য আমি এখানে হাফ কলা নিয়েছি। তো প্রথমে আমি কলা থেকে চোকাগুলোকে ছাড়ে নিলাম এবং একটা কাঁটা চামচের সাহায্যে এটাকে খুব ভালোভাবে ম্যাশ করে নেব। চলে আসলাম চুলায় এবং চুলায় একটা প্যানে আমি এখন দিয়ে দিব 2 কাপ পরিমাণে গরুর দুধ। যেহেতু আমার বেবি 2 ইয়ার প্লাস এবং ওর ডক্টরকে এখন লিকুইড কাউ মিল্কটা দিচ্ছে, তো সেক্ষেত্রে আমি কিন্তু ওকে এই দুধটাই দিয়ে থাকি। বাট যারা এখনও বাচ্চাকে গরুর দুধ দেন না তারা কিন্তু অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবেন না। চুলোর পাওয়ারটা মিডিয়াম টু লো হিটে রেখে দুধটাকে আমি খুব ভালোভাবে জাল করে নেব যতক্ষণ না পর্যন্ত দুধটা 1 কাপ পরিমাণে হয়ে আসে। সাবুদানার মধ্যে যে পানিটা ছিল সেটাকে আমি ধুয়ে ফেলে দেব, এর ফলে যদি সাবুদানাতে কোনো ময়লা বা ধুলাবালি থেকে থাকে সেটা বের হয়ে যাবে। বাট অনেক মাই মনে করেন যে এভাবে পানি চেঞ্জ করলে হয়তো বাড়তি পুষ্টিগুণ বের হয়ে যেতে পারে, সো আপনারা চাইলে কিন্তু সেক্ষেত্রে রেখে দিতে পারেন। অলমোস্ট দুধটা কমে 1 কাপ পরিমাণে হয়ে এসেছে, আর এখন আমি অ্যাড করে নেব সাবুদানাগুলোকে। তবে অবশ্যই আপনারা মনে রাখবেন যে আপনারা যদি সাবুদানা এভাবে আগে থেকেই পানিতে না ভিজিয়ে রাখেন তো সেক্ষেত্রে যখন দুধ চাল করবেন তখনই চাইলে কিন্তু দিয়ে দিতে পারেন। বাট আমি যেহেতু আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম তো সেক্ষেত্রে কিন্তু দুধটা কমে যাওয়ার পরে আমি সাবুদানাগুলোকে অ্যাড করে নিচ্ছি। দুধের মধ্যে অ্যাড করে নিচ্ছি আগে থেকে ম্যাশ করে রাখা কলাগুলোকেও। অনবরত আমি এখন এটাকে নাড়তেই থাকবো যতক্ষণ না পর্যন্ত এটা আরও বেশি ঘন হয়ে আসে। কাস্টার্ডের কনসিস্টেন্সিটা ডিপেন্ড করবে যে আপনার বেবি কেমন লাইক করে, মানে বেবি যদি পাতলা খেতে পছন্দ করে তো আপনারা কিন্তু এটাকে পাতলায় রাখতে পারেন, আবার যদি মনে করেন যে বেবি একটু ঘন খেতে পছন্দ করে তো সেক্ষেত্রে এটাকে আরও বেশি ঘন করে নিতে পারেন। এখন আমি অ্যাড করে নেব 1 চামচ পরিমাণে কাস্টার্ড পাউডার, কারণ আমার বেবি কাস্টার্ড পাউডারটা অনেক লাইক করে বা পাউডারটা দিলে ও আসলে অনেক আগ্রহ নিয়ে খায়। তো আপনারা চাইলে কিন্তু এটা স্কিপও করতে পারেন, এবং এই কাস্টার্ড পাউডারটা কিন্তু আমার বাসায় বানানো হোমমেড কাস্টার্ড পাউডার। আর এই ভিডিওটা আমার চ্যানেলে অলরেডি আমি আপলোড করে রেখেছি, আমি ডিসক্রিপশন বক্সে সেই লিঙ্কটা দিয়ে দিব, আপনারা চাইলে কিন্তু সেখান থেকে দেখেও বাসাতে এটা ট্রাই করতে পারেন। ঠিক চুলার পাওয়ারটা অফ করার 1 মিনিট আগে আমি কাস্টার্ড পাউডারটা অ্যাড করি এবং হালকা করে নাড়াচাড়া করে দেন চুলার পাওয়ারটা অফ করে দেই। তো রেডি হয়ে গেল বাচ্চাদের জন্য ওয়েট গেনিং একটি হেলদি বেবি ফুড রেসিপি, এবং এটা যে শুধু বাচ্চাদের ওজনই বৃদ্ধি করবে তা কিন্তু না, পাশাপাশি কিন্তু বাচ্চাদের পেটটা অনেকক্ষণ ভরা রাখবে। বাচ্চারা কিন্তু একই খাবার খেতে খেতে প্রতিদিন বোর হয়ে যায়, তো সেক্ষেত্রে আপনারা চাইলে কিন্তু মাঝে মাঝে এই টাইপ একটা ডিফারেন্ট রেসিপি ট্রাই করে দেখতে পারেন, এতে কিন্তু বাচ্চারা অনেক আগ্রহ নিয়ে খায়। আর বেসিক্যালি আমি তো আমার বেবিকে এটা এই জন্যই দেই যে ও যখন ডিরেক্ট কলাটা খায় তখন কিন্তু ওর পটিটা অনেক বেশি হার্ড হয়ে যায়, তো সেক্ষেত্রে এভাবে যখন আমি ওকে কাস্টার্ড বানিয়ে দিই তখন কিন্তু ওর পটিটা আর হার্ড হয় না। এছাড়াও কিছু বেবি আছে যাদের কিন্তু অনেক বেশি অ্যালার্জির প্রবলেম থাকে বা কলা খেলে ঠান্ডা লেগে যায়, তো সেক্ষেত্রে আপনারা চাইলে কিন্তু কলাটা বাচ্চাকে এভাবে খাওয়াতে পারেন, এতেও কিন্তু বাচ্চাদের খুব বেশি একটা ঠান্ডা লাগার আর ভয় থাকবে না। তো এই ছিল আজকের মতো, আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, আর যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। তো দেখা হবে আবার নতুন কোনো বেবি ফুডস অথবা কোনো কিডস টপিকস নিয়ে। ততদিন পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন এবং আমার ও আমার বেবির জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।